किस्मत का नहीं रे लाला, सब मेहनत का खेल है। হ্যালো এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মঞ্জন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে এইরকম স্ট্যাটাস এডিটিংয়ের একটা সাধারণ নলেজ তোমরা পেয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত আমরা যে প্রজেক্ট এডিটিং করবো সেই প্রজেক্টের এক্সএমএল লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর যে সমস্ত ফটো বা পিএনজি আমি স্ট্যাটাস এডিটিং করার জন্য ব্যবহার করব সমস্ত ফটো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যদি ফটোগুলো জরুরি মনে হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো, ঠিক আছে? তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। তো এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমত করবো ফন্ট অ্যাড, তার জন্য তোমরা নিচে আসার পর পর এখানে লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। তো যে কোনো একটা লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে যে ফন্টটা রাখতে চাও ফন্টটা সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্ট অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে যে ফন্টটা রাখতে চাও ফন্টটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সটার ওপর আসবে, লিরিক্সের ওপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে যে ফন্টটা রাখতে চাও ফন্টটা সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্ট অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করে নেবে। এরপর তোমরা চলে আসবে 4.13 সেকেন্ডে। তো 4.13 সেকেন্ডে আসার পর ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এ অপশানটাতে ক্লিক করবে, এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার ওপর আসবে, ফটোর ওপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এ অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার ওপর আসবে, ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক, পরবর্তী ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার ওপর আসবে, ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক, আবার পরবর্তী ফটোটার ওপর আসবে, ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। এবার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে ওপরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে, বাই।